কেমন লাগছে গাড়ি করে এসে? আমরা বাইক বুক করে এসেছি। তোরা কি ভাবছিস এখানে করবি? তাড়াতাড়ি কর তাহলে। কেমন লাগছে গাড়িতে? আমরা মানে গাড়ি বুক করে এসেছি। তেল তেল কিন্তু কম দেওয়া হ্যাঁ, চালাস না বেশি, পৌঁছাতে পারবো না। দাম বেশি রাজা, ওই যে আসছে রাজা। বেশি চালাস না, তেল কিন্তু কম দিয়েছে, মিটার বলে দিয়েছে কিন্তু। সে আমি তুলে নিয়েছি, ফটো তুলেছিস তো? ফটো তুলেছিস তুই? আমি তো আমার ফটো তুলেছি। আমাকে তুলে দিতে বললাম? আমি তো ভিডিও তুলছি। আরে মিটারের তুলিসনি তুই ফটো? এ বাবা, আমাকে 99 আসতে হয়েছে, তাও একটু বেশি হলে প্রবলেম নেই, 98.1 আছে, চলে যাবে, একটু বেশি হবে হয়তো 100 হতে পারে। একজনকে নামি না, গাড়ি বসে যাবে কিন্তু, স্কিড খাবে। এই একটু আগে নিয়ে নেও। আমি ভিডিও করছি, দুটোই ইয়ামাহা দিয়েছি, যা ইচ্ছা চালা, কোনো প্রবলেম নেই। আরে কেন চালাচ্ছিস বারবার? মিটারটা তো টানবে, কেন বুঝিস না? বলো দামি করছে, বেশি চার্জ নেবে তখন বুঝতে পারবি। নিলে বুঝবি, হয়তো বললে 800 টাকা দিন, বেশি চালিয়েছেন। 3 কিলোমিটার বলেছে, 3 কিলোমিটার বলেছে, 3 থেকে 3.5 কিলোমিটার বলেছে, ম্যাক্সিমাম 4 কিলোমিটার, ঠিক আছে। আমার কত ছিল জানি? তুই যা ট্রেনে যে তার 200-300 মিটার নিয়ে নিল। কেন এখানে গেলি আসলি? দরকার কি? ফাউ 100 টাকা করে নিচ্ছেন, কত চার্জ নিচ্ছে বলতো? পনির দা, তোরা একটু তাড়াতাড়ি কর। আসতে কিন্তু সেফটি খাস না, ওই ঝাড়বনে কিন্তু কিছু। এগুলোই লাগবে, নদী। হ্যাঁ যাস না, স্লিপ খেয়ে ধাপাস করে চলে যা, ডুবে যা। না ডুববে না, অত জল নেই, ওই নেমে গেছে লোকে জলে, তুই তোরাই ডুবে যাবি।
মানে নদীর সাথে তাদের ইন্টারকানেকশন আছে, আমরা ঢুকলে নেব নদীতে। আরে ভাই তুই বল। ও ঠিক আছে আর পনির লাগে নি। এ পনির, ওকে এ পনির, তুই কিন্তু কবে দিল আস্তে চালাতে। হ্যাঁ ঠিক আছে, আমার হাত ভালো নেই, আমি এতদিন ধরে চালাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল চল চল, হয়ে গেছে, আমি তো ভিডিও করছি, 5-6 মিনিট 7 মিনিট হয়ে গেল, 10 মিনিট দাঁড়াতে বলেছি।